সারা দেশে বইতে শুরু করেছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। তারই ধারাবাহিকতায় এগিয়েছি অনেক দূর, যেতে হবে বহুদূর। এই স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নওগাঁ ৬ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ রানীনগর উপজেলা শাখার সহসভাপতি ও আবাদপুকুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জি এম মাসুদ রানা জুয়েল। তিনি বৃহস্পতিবার উপজেলার ঐতিহ্যবাহী আবাদপুকুর হাটে আবাদপুকুর মহাবিদ্যালয়ের গেট থেকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তালিকা সম্বলিত প্রচারপত্র বিতরণের মধ্য দিয়ে এই প্রচারণা কার্যক্রম শুরু করেন। প্রচারণা কার্যক্রমে উপজেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম ফিলিপস রানা প্রিন্স, আবাদপুকুর মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার শেখর আহমেদ, সম্পাদক আসাদুল ইসলাম আকাশ সহ অন্যান্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দলীয় মনোনয়ন পেলে নিজের শতভাগ বিজয় নিশ্চিত হওয়ার বিষয়ে মাসুদ রানা জুয়েল বলেন, তিনি আওয়ামী পরিবারের একজন সন্তান, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ছাত্র রাজনীতির মাধ্যমে আওয়ামী রাজনীতির পরিবারের সঙ্গে সম্পৃক্ত হওয়া, তাই সুযোগ পেলে সবার আগে এক সময়ের রক্তাক্ত জনপদ হিসেবে খ্যাত রানীনগর ও আত্রাই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়োগ থেকে শুরু করে সার্বিক দিক দিয়ে যেই হজবরল অবস্থা হয়ে আছে সেগুলো সংস্কার করবেন তিনি। এছাড়া এলাকার যে সকল কাজ অসমাপ্ত রয়েছে সেগুলো বাস্তবায়ন করবেন তিনি।